পূর্ব পাকিস্তানের মানুষের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। দু জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বেই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21 ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ। তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। প্রাদেশিক নির্বাচন, পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগের মুখোমুখি বাঙালিদের যুক্ত ফ্রন্ট, মাওলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ আর এ কে ফজলুল হকের কৃষক শ্রমিক লীগের সম্মিলিত যুক্ত ফ্রন্ট আমাদের স্বাধিকারের লক্ষ্যে তুলে ধরে বাংলার 21 দফা দাবি, আওয়াজ তোলে বাঙালিদের ন্যায্য অধিকারে, বাংলাকে জাতীয় ভাষার স্বীকৃতি, পাটশিল্প জাতীয়করণ, উদ্বাস্তুদের পুনর্বাসন, শিক্ষানীতি সংস্কার, 1 ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না আর। নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয় যুক্ত ফ্রন্ট এবং এ কে ফজলুল হককে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই শুরু হয় নতুন ষড়যন্ত্র। যুক্ত ফ্রন্টকে অপসারণ করা হয় ক্ষমতা থেকে। এই অন্যায়ের প্রতিবাদে সোর তোলে বাঙালিরা। আর পাকিস্তানের কাছে পদদলিত হওয়া যাবে না, মুক্তির পথে এগোতে হবে আমাদের। স্বাধীনতা আইনের অধীনে তৈরি হয় গণপরিষদ, যার দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান এবং জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা। গণপরিষদের প্রস্তাবে আবারও কোণঠাসা করা হয় বাঙালিদের। পাকিস্তানকে ইসলামী রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয় এবং এক ইউনিট স্কিমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের কোনো সুযোগ রাখা হয় না। জরুরি পরিস্থিতির অজুহাতে রাষ্ট্রপতিকে দেয়া হয় সেনা মোতায়েনের ক্ষমতা। পূর্ব পাকিস্তানে বাঙালিদের মাঝে বাড়তে থাকে অসন্তোষ। 1958 7ই অক্টোবর কু ঘোষণা করেন রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা। জারি হয় মার্শাল ল। পূর্ব পাকিস্তানে শুরু হয় নির্বিচারে শোষণের আরেকটি কালো অধ্যায়। ক্ষমতায় আসেন জেনারেল আইয়ুব খান। তাদের রুখতে জেনারেল আইয়ুব খান গঠন করে শরীফ কমিশন। শিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানোর নামে শরীফ কমিশন পেশ করে নতুন সব নীতিমালা। নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতি, যেন আন্দোলনে যুক্ত না হতে পারে ছাত্ররা। বাড়িয়ে দেওয়া হয় স্কুল কলেজের ফি, যেন ব্যয়বহুল হয়ে পড়ে পড়াশোনা। নতুন সব নিয়ম নীতির নামে সীমিত করা হয় উচ্চশিক্ষার সুযোগ। বাড়িয়ে দেওয়া হয় স্কুল কলেজের কোর্সের বোঝা, ডিগ্রি কোর্সের মেয়াদ, যেন পড়াশোনা শেষ করতে না পারে আমাদের ছাত্ররা। নতুন নীতিমালাকে প্রত্যাখ্যান করে আন্দোলনে ফেটে পড়ে ছাত্র সমাজ। তীব্র আন্দোলনের মুখে 1964 সালে পাকিস্তান সরকার শরীফ কমিশনের নীতি প্রয়োগ বন্ধ করতে বাধ্য হয়। এই আন্দোলনে পূর্ব পাকিস্তানের জনমানুষ আরও এক ধাপ এগিয়ে যায় স্বাধীনতার দিকে। উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বায়ত্ত শাসন নিশ্চিত করা। 6 দফা দাবির শর্ত ছিল যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির সরকার গঠন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ না থাকা, সমগ্র পাকিস্তানের জন্য 2টি পৃথক মুদ্রা ব্যবস্থা, কর নির্ধারণের স্বাধীনতা, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে 2 পাকিস্তানের আলাদা হিসাব, আঞ্চলিক সেনাবাহিনী গঠন। 6 দফা দাবিতে ক্ষিপ্ত পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকে। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হয় আন্দোলন। বাঙালির স্বাধীনতা
স্বাধীনতা সংগ্রামে ছয় দফা আন্দোলন নিয়ে আসে এক নতুন মোড়, যার ফলশ্রুতি ৬৯ গণ অভ্যুত্থান এবং তারপর মুক্তিযুদ্ধ। অঙ্কিত হয় পাকিস্তান, মিথ্যা মামলায় আটক করে পূর্ব পাকিস্তানের নেতাদের, তাদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ ফেটে পড়ে তীব্র প্রতিবাদে। ডাকসুর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এক হয়ে গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। নেতাদের মুক্তি আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় ৬৯ অভ্যুত্থান। নিপীড়িত মানুষের ক্ষোভ পরিণত হয় বাংলার মুক্তির আন্দোলনে। মিছিল থামাতে গুলি চালায় পুলিশ, নিহত হয় ছাত্রনেতা আসাদ। আসাদের মৃত্যু পুরো দেশের মানুষের মাঝে তৈরি করে সংগ্রামের আগুন। ১৫ ফেব্রুয়ারি বন্দী অবস্থায় নিহত হন আগরতলা ষড়যন্ত্রমালায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক। তার মৃত্যু সংবাদে লক্ষাধিক লোকের জনসভায় ভাষণ দেন মাওলানা ভাসানী। বলেন, দু মাসের মধ্যে ১১ দফার বাস্তবায়ন এবং সকল রাজবন্দীর মুক্তি না হলে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে। ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা নিহত হলে ক্ষুব্ধ ছাত্র জনতা শান্ত আইন রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। আইয়ুব খান ক্ষমতা তুলে দেয় ইয়াহিয়া খানের হাতে। ঘনিয়ে আসে ৭০ নির্বাচন। বাঙালি অনুভব করে নিজেদের অর্থনৈতিক রাজনৈতিক সব না পাওয়া দাবি পূরণ হবেই মিলিক, কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসক গোষ্ঠী। ৭ মার্চ রেসকোর্স ময়দান। শ্রেষ্ঠ সন্তান